আগে খবর পেলাম তারা অফিসের সামনে 10 তারিখ আসতে না আসতেই পুলিশের উপর হামলা চালিয়েছে। খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে। ফখরুলের বড় জ্বালা, অন্তরে জ্বালা, বুকে বড় ব্যথা, মন বড় খারাপ। কেন জানেন? পদ্মা সেতু শেখ হাসিনা করেই ফেললেন। বিদ্যুৎ সংকট কোথাও নাই মুহূর্তে। বিশ্বকাপ দেখছেন আপনারা, কাতারের ফুটবল বিশ্বকাপ, রাত একটায়ও এ খেলা হচ্ছে। কোনো সংকট হয়েছে? লোডশেডিং হয়েছে? বিএনপি আমলে এ বিশ্বকাপ খেলা নিয়ে কত ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষের প্রতিবাদ, সব। বাংলাদেশ শতভাগ বিদ্যুতের দেশ, আজকে কিছু সময় লোডশেডিং হচ্ছে, এটা ভবিষ্যতে থাকবে না। বিএনপি নয়া পল্টন নিয়ে বাড়াবাড়ি করছে কেন আমরা জানি। নয়া পল্টনের অফিসে গিয়ে নাকি আশ্রয় নেবে এবং লাঠি আগুন নিয়ে রাস্তায় নামবে। একটু আগে খবর পেলাম তারা অফিসের সামনে 10 তারিখ আসতে না আসতেই পুলিশের উপর হামলা চালিয়েছে। খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে আরো জোরে। ফখরুলের বড় জ্বালা, অন্তরে জ্বালা, বুকে বড় ব্যথা, মন বড় খারাপ। কেন জানেন? পদ্মা সেতু শেখ হাসিনা করেই ফেললেন। চট্টগ্রামে সিঙ্গাপুরের মতো, সাংহাইয়ের মতো টানেল হয়ে যাচ্ছে, বঙ্গবন্ধু টানেল। কক্সবাজারে আজ কতটা উন্নয়ন! 29টা প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর, 100 সেতু একদিনে, শুনেছেন কোনোদিন? সেটাও উদ্বোধন করেছেন নেত্রী। কয়েকদিন পরে মেট্রো রেল আসছে, টানেল উদ্বোধন করবেন জানুয়ারি মাসে। আর চট্টগ্রামেও মেট্রো রেল আসছে ইনশাআল্লাহ। ফখরুল সাহেব, বাড়াবাড়ি করবেন না, লাফালাফি করবেন না। তত্ত্বাবধায়ক সরকার মরি গিয়ে গোল, এবারে আর জেঁতা করার দরকার কি? আসেনি দরকার, এবার মরি গিয়ে গোল। হ্যাঁ, তত্ত্বাবধায়ক মরি গিয়ে গোল, এন্ড ফখরুল তত্ত্বাবধায়ক ওই চিল্লা, লাভ হবে, লাভ হবে। বিএনপিকে বিশ্বাস করবেন না, কক্সবাজারের মানুষ ভুল করবেন। বিএনপিকে বিশ্বাস করবেন না, হাওয়া ভবনে যুবরাজ, অর্থ পাচারে 7 বছরের দণ্ডিত তারেক রহমানকে বিশ্বাস করবেন না। ঠিক আছে, বড় লোকদের বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান।
তা আমরা বলি বাংলাদেশের জনগণ বলে বিএনপি থেকে সাবধান, তারেক রহমান থেকে সাবধান।